Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের এখানকার বেস্ট নার্সারি, যেটা আমি আগে আরেকবার ভিডিওতে আপলোড করেছিলাম, যেখান থেকে তোমাদের খুব ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। তো সেখান থেকে বুঝতে পারলাম যে তোমাদের নিশ্চয়ই ওখানে খুব ভালো লেগেছে ভিডিওটা। তো এখন তো সবাই জানো শীত পড়তে শুরু করে দিয়েছে, তো এখন যে শীতের দিকের প্রথমে যে নার্সারিতে এখন কী কী গাছ আছে বা মানে কোনটা কোনটা দেখতে ভালো লাগছে এইসব যেগুলো গাছগুলো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর যারা গাছ ভালোবাসো তারা প্লিজ ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, মানে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি আর এবার আমরা এখন বাজে 4টার মতো বাজে, তো এখন আমরা বেরিয়ে পড়ব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে, বুঝছো? তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের এখানকার বেস্ট নার্সারিতে। তো চলো তোমাদের সঙ্গে ভেতরটা ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখো কত ছোট ছোট গাছে কমলা লেবু হয়ে আছে।
তো এইগুলো হলো স্ট্রবেরি গাছ, দেখতেই পাচ্ছ খুবই ছোট, এটা একটা হালকা ফুল এসেছে। আর এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, দেখো এতেও কই ধরেছে। কি গাছ এটা বলো? বাংলা পয়তাফুলি বলে। আর এখানে দেখো অনেক কালারের জবা ফুল আছে, মানে শুধু জবা ফুল যে আমরা ভাবি একরকম দুরকম হয় তা না, এখানে অনেক ধরনের জবা ফুল আছে। আর এখানে দেখছো গাঁদা ফুল। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট একটা ফ্লাওয়ার, যেটা হলো গোলাপ। তো সব সময় গোলাপটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি বাড়ির জন্য গোলাপই নিয়ে এসেছি। আর দেখো কত সুন্দর লাগছে, এখানে সব ধরনের গোলাপ তোমরা পেয়ে যাবে, মিনি গোলাপ থেকে বিভিন্ন রকমের কালারের গোলাপ এখানে তোমরা পেয়ে যাবে। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।